দর্শকবৃন্দ সৌদি আরবের রাজধানী রিয়াদের আল সয়েদি পার্ক থেকে আমি আরটিভির সাথে সম্পৃক্ত হচ্ছি। সৌদি আরবের রাজধানী রিয়াদের আল সয়েদি পার্কে রিয়াদ সিজন বাংলাদেশ সপ্তাহ এবার শুরু হচ্ছে এক সপ্তাহের জন্য। এই সপ্তাহে পরিবেশন হচ্ছে বাংলাদেশি ঐতিহ্য, কালচার এবং কৃষ্টি সমৃদ্ধ। যে প্রবাসীরা এখানে আছেন সেই শিল্পীবৃন্দ বাংলাদেশিদের মাঝে পরিবেশন করছে বিভিন্ন ধরনের নতুন নতুন অনুষ্ঠান। আমি আপনাদেরকে ঘুরে দেখাবো রিয়াদ সিজনে বাংলাদেশিদের যে দ্বারা যে পরিবেশিত অনুষ্ঠানগুলো এবং প্রবাসী বাংলাদেশিদের মতামত। প্রথমে ধন্যবাদ জানাই আমাদের এই বাংলাদেশিদেরকে রিয়াদ সিজনে সুযোগ দেওয়ার জন্য, এবং আমি সৌদি অথরিটি যারা আছে আমাদের কিং সালমান বিন আব্দুল আজিজ এবং মোহাম্মদ বিন সালমান আব্দুল আজিজ দুজনকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশি কমিউনিটিকে তারা প্রাধান্য দিয়ে আমাদেরকে সুযোগ করে দিয়েছে, এবং প্রবাসীদেরকে দেশীয় সংস্কৃতি এবং দেশীয় ধারার সাথে যোগসূত্র তৈরি করার জন্য তারা যে আয়োজন করেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব সমস্ত বাংলাদেশি প্রবাসী যারা সৌদিতে আছেন রিয়াদের এই সৌদি পার্কে এক সপ্তাহের জন্য বাংলাদেশ থেকে অনেক শিল্পীরা আসছে, নৃত্যশিল্পী থেকে শুরু করে বিভিন্ন গানের ভালো ভালো শিল্পীরা আছে, দেশীয় আমরা যারা লোকাল যারা প্রবাসী যারা আছে তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের লোকাল যারা দেশীয় সংস্কৃতিকে লালন পালন করছে তারা সবাই আছি। এই অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য, যেন সবাই যেন এই জায়গাতে অংশগ্রহণ করে এবং আসে। আপনার এই যে প্রবাস জীবনে আপনার কর্মজীবনে এখানে এখানকে ছোটোর থেকে এখানে বড় হয়েছেন, এখানকার নীতিগত আদর্শগত মানে আপনি এখন আপনি কি কোনো এই দেশে কোনো সাংস্কৃতিক কোনো সংগঠনের সাথে জড়িত কি না, আপনি প্রতিষ্ঠিত করেছেন কি না, এবং আপনার উদ্দেশ্যটা কি আপনার মতামত? হ্যাঁ, ছোটোবেলা থেকে জন্ম এখানে, পড়ালেখা এখানে, বড় হয়েছি, তো বাংলাদেশি কালচারের প্রতি অবশ্যই আমার একটা ভালোবাসা রয়েছে যেহেতু আমি বাংলাদেশি। তো হ্যাঁ, আমাদের একটা সংগঠন রয়েছে শ্যাডো নাম করে, যারা প্রতি বছর সবচেয়ে বড় বাংলাদেশি যে ইভেন্ট বৈশাখী মেলা ওইটা অর্গানাইজ করে থাকে, আমি ওইটার একজন ফাউন্ডার এবং সদস্য। আপনি কত বছর সৌদি আরবে থাকেন এবং আজকে রিয়াদ সিজনে আপনি কী জন্য এসেছেন? আলহামদুলিল্লাহ, আমি 6 বছর যাবৎ সৌদি আরবে আছি, এখন এখানে এসেছি, বাংলাদেশি শিল্পী এখানে আমাদের এখানে এসেছে, আমরা গান উপভোগ করার জন্য এসেছি, 6 বছর পরে আমরা বাংলাদেশি কালচার এখানে পেলাম। আজকে এই যে রিয়াদ সিজন, এখানে আপনি কেন এসেছেন, কীরকম আমাদের বাংলাদেশি যে কালচারাল প্রোগ্রামগুলো হয়েছে কীভাবে উপভোগ করছেন, আপনার মতামত? প্রথমে আমি আরটিভিকে ধন্যবাদ দিচ্ছি এবং আপনার মাধ্যমে জানাতে চাচ্ছি প্রবাসী এরকম একটা সুন্দর প্রোগ্রাম অর্গানাইজ করাকে আসলে অনেক আনন্দের, এবং আমাদের বাংলাদেশ ফেস্টিভ্যাল চলছে এখানে রিয়াদ সিজনে, তো এটা দেখে আমাদের খুবই আনন্দ লাগছে এবং গানগুলো খুব ভালো ওরা গেয়েছে। বিশেষ করে প্রবাস বাংলা ব্যান্ডকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, এবং ওদের পারফরমেন্স প্লাস এখানে যে প্রবাসী আমরা এই ধরনের একটা প্রোগ্রাম দেখবো এটা আমরা আশা করতে পারিনি, এর জন্য রিয়াদ সৌদি সরকারকে আমরা ধন্যবাদ জানাই, যাতে পরবর্তীতে আমরা আরও এরকম অনেক প্রোগ্রাম দেখতে পাই। দর্শকবৃন্দ, আমাদের মাঝে আরেকজন অতিথি আছে যে খুব অধীর আগ্রহ দিয়েই আজকের অনুষ্ঠান উপভোগ করছে, আমি জানতে চাইব যে ওদের মতামত কীভাবে আজকের অনুষ্ঠান উপভোগ করছে। আসসালামু আলাইকুম, আমার নাম আশফেশা মানহা, আমি আজকে এখানে আসছি, আমার অনেক ভালো লাগছে কারণ
আমার ফেভারিট ফেভারিট গানগুলো বাজানো হয়েছে। আর আমি অনেক অনেক ধন্যবাদ দিব প্রবাস বাংলা ব্যান্ডকে, ওরা অনেক সুন্দর করে পারফরমেন্স করেছে আর আমার অনেক 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 ভালো লেগেছে। আল সৈদি পার্কে তো আমি এখন জানতে চাইব, এখন রিয়াদের বিশিষ্ট ব্যবসায়ী এবং পরিচিত মুখ, যে আজকের এই রিয়াদ সিজনে এসে বাংলাদেশের সপ্তাহে উনি কি উপভোগ করেছেন, ওনার মতামত জানতে চাই। আসসালামু আলাইকুম আরটিভিকে, ধন্যবাদ আরটিভিকে। সপ্তাহব্যাপী চলছে রিয়াদ সিজন, আলহামদুলিল্লাহ আসলাম, ভালো লাগলো, দেখলাম অনেক কিছুই। আপনাদের কখনো কল্পনা করতে পারেন আরও আগে যে এই ধরনের কোনো এই ধরনের রিয়াদ সিজনে এই ধরনের আমরা সুন্দর একটা উপভোগ করবো, ইনশাল্লাহ খুব ভালো লাগছে। আসলে 2022 যে সুন্দর রিয়াদ সিজন প্রোগ্রাম হতে যাচ্ছে রিয়াদে, আসলে সুস্পষ্টভাবে এই বাংলাদেশিরা খুব ভালোভাবে উপভোগ করছে। তথাকথিত আমাদের বাংলাদেশ দূতাবাস পক্ষ থেকে আমাদের বাংলাদেশ থেকে আগত আমাদের শিল্পী লাইলা এবং আমাদের ডান্স গ্রুপ যারা নৃত্য করতে এসেছেন তাদের অত্যন্ত সুন্দর পরিবেশনায় বাংলাদেশিরা খুব আনন্দ পাচ্ছে। এবং আজকের সৌদি আরব তথা সৌদি আরব যারা এই গভর্নমেন্ট যারা আয়োজন করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। বাংলাদেশ শুধু নয়, শুধু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বিভিন্ন দেশ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং সৌদি আরবকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর আয়োজন করার জন্য। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাংলাদেশের যে সাংবাদিকবৃন্দ, যারা আরটিভি যারা যারা এই অনুষ্ঠানকে তুলে ধরছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, আপনারা ইতিমধ্যে এই রিয়াদ সিজনে বাংলাদেশি সপ্তাহ চলতেছে, এখানে আমি যতটুক সম্ভব প্রবাসী বাংলাদেশি যেনারা অংশগ্রহণ করেছে এবং যারা এই অনুষ্ঠান উপভোগ করেছে আমি ঘুরে ঘুরে আপনাদের ওনাদের সাক্ষাৎকার আমি আপনাদেরকে দেখিয়েছি এবং আপনাদের ওনাদের মতামত আপনারা আমার মাধ্যমে আরটিভির মাধ্যমে জানতে পেরেছেন। সত্যিকার অর্থে কি এই প্রবাসের মাটিতে সৌদি আরবে এই প্রথম সৌদি সরকার বা যে রিয়াদ সিজনে বাংলাদেশি সপ্তাহ উপলক্ষে এক সপ্তাহের জন্য বাংলাদেশের কৃষ্টি, কালচার এবং ঐতিহ্যকে তুলে ধরার জন্য সুন্দর একটা পজিশন করে দিয়েছে এবং সুযোগ করে দিয়েছি। এই সুযোগটি প্রবাসী বাংলাদেশি যারা স্থানীয় এখানকার শিল্পী আছে ওনারা এক এক করে নৃত্য গান তালে তালে মাতিয়ে রেখেছেন প্রবাসী এই বাংলাদেশ সপ্তাহকে। আমার কাছে এই ছিল আজকের এই রিয়াদ সিজন থেকে সর্বশেষ। সোহরাব হোসেন লিটন, আর টিভি, রিয়াদ।